বিদ্যুৎ সমস্যা নতুন কোনো বিষয় নয়। বিদ্যুতের অভাবে প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। দেশের নীতি নির্ধারক, শিল্প উৎপাদন সংশ্লিষ্ট মানুষ ও সাধারণ জনগণ চান এ সমস্যা সমাধান, কিন্তু এই খাত সংশ্লিষ্ট অভিজ্ঞ উদ্যোক্তা আজিজ খান মনে করেন, বিদ্যুতের সমস্যা সমাধানে তাড়াহুড়া না করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। বিস্তারিত জানাচ্ছেন রেজা খান। গ্যাসের উপর ভাসছে বাংলাদেশ, এমনটি ভেবেই তৈরি করা হয়েছিল গ্যাস নির্ভর বিদ্যুৎ উৎপাদন অবকাঠামো। কিন্তু এখন শোনা যাচ্ছে পর্যাপ্ত গ্যাসের মজুদ নেই আমাদের দেশে, তাই গ্যাস নির্ভর তৈরি ওইসব বিদ্যুৎ উৎপাদন অবকাঠামো এখন আর কোনো কাজেই লাগছে না। দেশে গ্যাসের মজুদ আছে কি নেই তা অনুসন্ধান করাও ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আবার গ্যাস নির্ভর বিদ্যুৎ উৎপাদনের চিন্তা বাদ দিয়ে কয়লা নির্ভর বিদ্যুৎ উৎপাদনে রয়েছে নানা সমস্যা ও অবকাঠামো নির্মাণের দীর্ঘসূত্রিতা। সব মিলিয়ে সহসাই বিদ্যুতের সমস্যা সমাধানের কোনো পথ দেখছেন না সংশ্লিষ্টরা। সরকারের তো একটা মাস্টার প্ল্যান ছিল বিদ্যুৎ উৎপাদনের জন্য, একটা মাস্টার প্ল্যান ছিল, সেই মাস্টার প্ল্যানটাকে এখন তাদেরকে রিকাস্ট করতে হবে। সর্বপ্রথম তাদের অ্যাসেসমেন্ট করতে হচ্ছে যে কতখানি গ্যাস আছে, আসলেই গ্যাস আছে কি না। যেরকম আমি নিজে মনে করি গ্যাস আছে, এটা হলো আমার নিজস্ব ওপিনিয়ন, কিন্তু সেই ওপিনিয়নটাকে তো ব্যাক আপ করতে হবে বাই অবজেক্টিভ ডেটা, সেটা করার চেষ্টা করতেছে। আমার মনে হয় সর্বপ্রথম এই 9 মাসে তাদের এটা শেষ করা উচিত ছিল, 3D সেসমিক সার্ভে করে যে কতখানি গ্যাস আসলে আছে, এবং তারপরে সর্বপ্রথম কম্প্রেসার লাগানো, তারপরে গ্যাসের এক্সপ্লোরেশন করা, গ্যাসের উৎপাদন আরও বাড়ানো যদি গ্যাস থাকে। আর যদি গ্যাস না থাকে তাহলে তাদের অতি সত্বর নিতে হবে যে আমরা কোন এনার্জি দিয়ে, কোন প্রাইমারি এনার্জি দিয়ে কাজ করব, সেটা হতে পারে বাংলাদেশে একমাত্র কয়লা। অভিজ্ঞজনরা মনে করছেন বিদ্যুতের সমস্যা সমাধানের শর্টকাট কোনো পথ নেই, তড়িঘড়ি করে সমস্যার সমাধান করতে গিয়ে উল্টো তা সমস্যাকে আরো বাড়িয়ে দেয়, তাই বিদ্যুৎ উৎপাদন বাড়াতে এগিয়ে যেতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে। এই যে কুইক অ্যাডহক সলিউশন সরকার কিংবা বাংলাদেশিরা করতে চায়, এটা ঠিক না, এটা করে তারা আরো প্রবলেমটা আরো বাড়ায় দেয়। যেমন এখন একটা রেন্টাল পাওয়ারের জন্য চিন্তা ভাবনা চলছে, এখন পুরা মন্ত্রণালয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সবাই রেন্টাল পাওয়ারের পেছনে। 5 বছরের জন্য এত বড় বড় ইঞ্জিন এনে 5 বছরের ভিতরে এটা ডেপ্রিসিয়েট করে কিংবা সমুদ্রের পক্ষে ফেলে দেওয়া, এটা যুক্তিসঙ্গত না, কিন্তু ওনারা সবাই ওটার পিছনে দৌড়াচ্ছেন। বড় বিদ্যুৎ কেন্দ্র কয়লা খনি কি করবেন, বড় বিদ্যুৎ কেন্দ্র কত তাড়াতাড়ি করবেন, আজকে 9 মাস হয়ে গেল বিবিয়ানার টেন্ডার করতে পারছেন না, কেন করতে পারছেন না, সবাই রেন্টালের পিছনে দৌড়াচ্ছেন। তো ওই ছোট জিনিস করতে যেয়ে বড় জিনিসের দিকে দৃষ্টি দিতে পারছেন না, এটা খুব দুঃখজনক, এবং আমি আশা করব সরকার এটা থেকে বেরবে, লং টার্ম সলিউশনের দিকে যেতে পারবে। গ্যাস আছে কি নেই সে ব্যাপারে নিশ্চিত হয়ে দ্রুত কয়লা দিয়ে বা অন্য যে কোনো উপায়ে বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নিতে হবে। এ ব্যাপারে সরকার আর কালক্ষেপণ না করে দ্রুত সিদ্ধান্ত নেবেন সেদিকেই তাকিয়ে আছেন সবাই। রেজা খান, টেলিপ্রেস বিজনেস।